নমস্কার। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম, বা কেউ এটাকে বলা হয় অ্যানিমেটিজম। এখন অ্যানিমিজম বা অ্যানিমেটিজম বা সর্বপ্রাণবাদ, এই বিষয়টা আমি যখন তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম তখন আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, কিন্তু তোমরা যেহেতু বলেছো যে এই বিষয়টা আরেকটুখানি তোমাদের রিপিট করে দিতে হবে, তাই আমি এই বিষয়টা তোমাদেরকে একটুখানি বলছি। তো প্রথমে সর্বপ্রাণবাদ প্রসঙ্গে যার কথা আমাদের চলে আসে, তিনি হচ্ছেন ই.বি. টেলর। আদিম ধর্মবিশ্বাসের উন্মেষ সংক্রান্ত আলোচনায় অনেকেই টেলরের প্রদত্ত জীববাদের ধারণায় বিশ্বাস পোষণ করেন না। তাদের মতে আদিম মানুষের মনে প্রাক জীববাদী বা প্রি অ্যানিমিস্টিক ভিত্তিভূমি গড়ে উঠেছিল, অর্থাৎ পৃথিবীর প্রতিটি বস্তুর মধ্যেই বিশেষ এক শক্তি বিদ্যমান রয়েছে, এবং এদের মতে আদিম মানুষ প্রাণবন্ত এবং প্রাণহীন বস্তুর মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারেনি। হয়তো তার সেই মানসিক পরিস্থিতিতে তা সম্ভবও ছিল না। অঙ্গ সঞ্চালনেই প্রাণের অন্যতম প্রধান লক্ষণ বলে তখন তারা মনে করে নিত এবং এরকমটাই তারা বিশ্বাস করত। এরকম অবস্থায় আকাশের বুকে ধীরে ধীরে যে মেঘ ভেসে বেড়ায়, জলপ্রপাত থেকে যে জলরাশি উদ্দাম গতিতে আছড়ে পড়ে, সেগুলোও খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে প্রাণবন্ত বলে মনে হয়েছিল, এবং সেগুলোর মধ্যেও তারা কিন্তু প্রাণকে খুঁজে পেয়েছিল। কাজেই জীবিত বস্তুসমূহই কেবলমাত্র নয়, সকল পদার্থের মধ্যেই রয়েছে এক ধরনের অতিপ্রাকৃত শক্তি, এবং সেই শক্তিরই সার্থক বিকাশ পৃথিবীর নানা ঘটনা দুর্ঘটনার জন্য দায়ী। এই বিশ্বাসের ভিত্তিতে ম্যারেট প্রমুখ বিজ্ঞানীরা সর্বপ্রাণবাদকে প্রতিষ্ঠা করলেন। জীববাদের পূর্ববর্তী পর্যায়ে মানুষের মনের গহনে এর বিকাশ ঘটেছিল। ব্রিটিশ ধর্মযাজক আর.এইচ. কর্ডিংটন মেলানেশিয়ার যে দ্বীপের যে অধিবাসী, তাদের মধ্যে এক ধরনের বিশেষ অতিপ্রাকৃত শক্তিদের যে বিশ্বাস তার কথা বলেছেন। মেলানেশিয়ার অধিবাসীরা এই অতিপ্রাকৃত শক্তিকে মানা নামে অভিহিত করে। এই কারণে এই বিশেষ শক্তিভিত্তিক মতবাদটিকে আমরা আগে বলেছি যে মানাবাদ বা মানাইজম। মানা হলো এক ধরনের শক্তি যাকে কোনো ক্রমেই ব্যাখ্যা করা যায় না বা বোঝা যায় না, এবং এটি হচ্ছে সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে। কাজেই একে নৈব্রাত্মিক শক্তি বা ইম্পার্সোনাল ফোর্স হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই শক্তি পৃথিবীর যে কোনো বস্তুর মধ্যে তার প্রভাব বিস্তার করে, তাকে মহিমান্বিত করে তুলতে পারে। সমস্ত জাগতিক সাফল্যপূর্ণ ঘটনার পেছনে রয়েছে মানার শক্তি। যোদ্ধা যুদ্ধে জয়লাভ করলে, কৃষক খেতে ভালো ফসল উৎপাদন করলে, কিংবা কোনো লোকের শূকরশালায় শূকর সংখ্যা বৃদ্ধি পেলে, ধরে নিতে হবে যে এইসব ঘটনাগুলোর মধ্যে মানার একটা বিশেষ শক্তি নিভৃত রয়েছে। কোনো গ্রামের সর্দার খুব ভালোভাবে গ্রাম রক্ষা করে, তার বাহুবলে শত্রুরা ভয়ে পিছিয়ে যায়, এর কারণ হলো ওই সর্দারের দেহে মানার শক্তি কাজ করছে। কোনো কারণে সেই মানা হারিয়ে গেলে সেসব কিছুর উপর প্রভাব হারিয়ে ফেলবে। মানার শক্তিকে প্রয়োজন মতো কাজে লাগানো যায়, যদি অবশ্য তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাভ করা যায়। কেউ কেউ মানাকে বিদ্যুৎ শক্তির সঙ্গেও তুলনা করে ফেলেছেন, কারণ বিদ্যুতের মতোই মানা নৈব্রাত্মিক শক্তি, এবং একে প্রবাহের মাধ্যমে বিভিন্ন বস্তুতে তা সঞ্চারিত হয়ে যায়, এবং একে আমরা দেখি যে বিভিন্ন প্রবাহের মাধ্যমে বিভিন্ন বস্তুতে প্রবাহিত হতে। পৃথিবীর অন্যান্য আদিবাসী সমাজে মানার মতো সমরূপী অনেক ধারণা রয়েছে, এরা বিভিন্ন নামে পরিচিত। বহু আমেরিকান ইন্ডিয়ান আদিবাসী একে বলে ওরেন্দা,
ইউরোপীয় আদিবাসীরা বলে ওয়াকুন্দা। এলগনকিন রেড ইন্ডিয়ানদের কাছে এই বিশেষ শক্তিটির নাম হচ্ছে মনিটো। ভারতীয় আদিবাসী সমাজে ঠিক এই ধরনের বিশ্বাস লক্ষিত হয় ছোটনাগপুর অঞ্চলে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের মধ্যে। তাদের মধ্যে আবার এই যে মানাটা, সেটা কিন্তু বোঙা নামে পরিচিত এবং সেখানে বোঙা নামে এক নৈব্যক্তিক অতিপ্রাকৃত শক্তির পরিচয় পাওয়া যায়। সমস্ত ঘটনাবলীর পশ্চাৎপটে রয়েছে বোঙার কার্যকলাপ। এটাই মুন্ডা, হো, সাঁওতাল প্রভৃতি যে আদিম অধিবাসী, তাদের এটাই হচ্ছে ধারণা। যাই হোক, এই নৈব্যক্তিক শক্তি বিভিন্ন নামে পরিচিত হলেও প্রতিটি সমাজ ব্যবস্থায় প্রায় একই রূপ চিন্তাধারা প্রতিফলিত হয়। এই অদৃশ্য শক্তি মানুষের বোধশক্তির বাইরে থেকে মানুষ এবং বিভিন্ন প্রাকৃতিক বস্তু যেমন চন্দ্র, সূর্য, পাহাড়, গাছপালা, নদ নদী প্রভৃতিকে প্রভাবিত করতে পারে। মানুষ ধীরে ধীরে এই শক্তিকে শ্রদ্ধা জানাতে শুরু করলো। এর সাহায্যেই মানুষ জগৎ ও জীবনের নানান অসম্পূর্ণতা ও অনিশ্চয়তার মধ্যে শৃঙ্খলা আনার চেষ্টা করলো। এই শক্তি অতীত ও বর্তমানের ব্যাখ্যাদান করতে যেরকম সক্ষম, অন্যদিকে তেমনি ভবিষ্যতের কার্যপ্রবাহও কিন্তু এর এক্তিয়ারভুক্ত। তো এবার আমরা যদি সর্বপ্রাণবাদ সম্পর্কে ইবি টেলারের দিকে আমরা তাকিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাব যে ইবি টেলার 1871 সালে তার বিখ্যাত বই প্রিমিটিভ কালচার বইতে কিন্তু তিনি প্রথম অ্যানিমিজম সম্পর্কে একটা ধারণা দিচ্ছেন। তো এতক্ষণ আমরা যে বিষয়টা আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে আদিম স্তরের মানুষ বিশ্বাস করত যে সব কিছুর মধ্যেই প্রাণ আছে, তাই সব কিছুই হচ্ছে প্রাণঋদ্ধ, অর্থাৎ অ্যানিমেট। এই বিষয়টিকে লক্ষ্য করে 1871 সালে ইবি টেলার তার বিখ্যাত বই প্রিমিটিভ কালচারে তিনি থিওরি অফ অ্যানিমিজম সম্পর্কে আলোচনা শুরু করেন। তিনি বলেন যে আদিম মানুষ বিশ্বাস করেছে কেবলমাত্র মানুষের মধ্যে নয়, মানবেতর বিভিন্ন যে প্রাণী রয়েছে এবং বিভিন্ন যে বস্তুগুলো রয়েছে যেগুলিকে আমরা জড়বস্তু বলে জানি, তার মধ্যেও কিন্তু আত্মা রয়েছে, তার মধ্যেও কিন্তু একটা চেতনা রয়েছে। সেই আত্মা বিভিন্ন পশু, পাখি, বৃক্ষলতা, নদী, সমুদ্র, পর্বত, অস্ত্রশস্ত্র ইত্যাদি বিভিন্ন বিষয়ের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই এই যে বোধ এবং বিশ্বাস মিলিয়ে যে আদিম মানুষের ধর্ম ভাবনা, সেটাকেই ইবি টেলার বলেছেন অ্যানিমিজম। তাহলে সর্বপ্রাণবাদ হল এক সুপ্রাচীন বিশ্বাস যার মধ্যে অতীত সমাজ জীবনের এক জীবন্ত প্রতিবিম্ব ধরা পড়েছে। নানা বিবর্তনের পথ ধরে মানুষের কেবল দৈহিক নয় মানসিকতারও নানান রকম পরিবর্তন হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে এই সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম বা কেউ কেউ বলবেন অ্যানিমেটিজম, এর যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রথম সোপান হলো যে কেবলমাত্র জীবের নয় প্রাণহীন কোনো কোনো বস্তুর মধ্যেও রয়েছে এক বৈশিষ্ট্য এবং সত্তা, তাদের মধ্যেও একটা চেতনা রয়েছে, তাদের মধ্যেও প্রাণ রয়েছে। কেউ কেউ এই এই বস্তুর মধ্যে প্রাণকে খুঁজে পেয়েছেন, মানে বায়োলজিক্যাল অ্যাসপেক্টে দেখেছেন, কিং আর আবার কেউ কেউ তার মধ্যে আত্মাকে দেখেছেন, অর্থাৎ সেখানে কিন্তু আমরা একটু স্পিরিচুয়াল অ্যাসপেক্ট দেখতে পাবো। কেউ কেউ আবার ভূত, প্রেত, অশরীরী শক্তি বা দেবদেবীর বিচিত্র কার্যকারিতাকেও কিন্তু এই শক্তির বিকাশ বলে মনে করেছেন। তাহলে আমরা কি দেখলাম, যে এই যে অ্যানিমিজম, এই অ্যানিমিজমের বিশ্বাসের মূল কথা হলো জীব মাত্রেরই যেরকম বিভিন্ন ধরনের আমরা আবেগ দেখতে পাই, অনুভূতি দেখতে পাই, তার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য সত্তা রয়েছে এবং সেই সত্তার নানান ধরনের ব্যঞ্জনা রয়েছে, তেমনি কোনো কোনো জড়বস্তু কিংবা মনুষ্যতর প্রাণীর মধ্যেও কিন্তু রয়েছে একটা নিজস্ব সত্তা, তারও রয়েছে নিজস্ব আবেগ এবং কর্মশক্তি। এই শক্তি গাছ, পাথর, এমনকি যে কোনো প্রাণীর মধ্যে প্রতিবিম্বিত হতে পারে।
এই সমস্ত কিছুই হচ্ছে আদিম মানুষের ধারণা, এবং এই ধারণাটাই হচ্ছে অ্যানিমিজম বা অ্যানিমেটিজম। টেইলর এই সর্বপ্রাণবাদকে ধর্মবিশ্বাসের আদিম সোপান বলে মনে করেছেন। তাহলে আমরা আজকে সর্বপ্রাণবাদ নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা পরবর্তী আমাদের যে সিলেবাসে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় আসব। তোমরা খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।